নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। দেখতে দেখতে দুর্গাপূজার সমস্ত দিন কেটে গেল। এখন পুজো বলতে লক্ষ্মী পূজা, আর দুর্গাপূজার পর যে ফাঁকটা আমি পেয়েছি, অর্থাৎ দুর্গাপূজার পরের পরের দিন এই ভিডিওটা শ্যুট করা। আর আপনারা যেদিন ভিডিওটা দেখবেন তখন লক্ষ্মী পূজা হয়তো শুরু হয়ে যাবে, কারণ দুর্গাপূজার ব্লগগুলোই আমার এখনো আপলোড করা হয়নি। আর দুর্গাপূজার ব্লগ মানেই তো একটু ইন্টারেস্টিং ভিডিও, বলুন তো। এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল। আমি মায়ের সাথে হাঁটতে গিয়েছিলাম, তখন এই ফুলগুলো গাছ থেকে তুলে এনেছি। ছোট ছোট গাছ লাগিয়েছে রাস্তার ধারে, তো দুটো তুলে নিলাম, খুব ভালো লাগলো। আর এগুলো দিয়েও একটু মজা করে নিলাম। জানেন, আমাদের এখানে কৃষ্ণচূড়া সেরকম বড় কোনো গাছ নেই, ছোট ছোট গাছ এখন লাগিয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে আমি এখন চাউমিন বানাচ্ছি, কিছুদিন আগে আমি আপনাদের চাউমিনের যে রেসিপিটা শেয়ার করেছিলাম, আজকের ভিডিওটা সেরকম কিন্তু হবে না। আজকের চাউমিনটা আমি এরকম নর্মালভাবে করছি, যেরকম আমার সুব্রত দাদা খেতে ভালোবাসে, অর্থাৎ বৃষ্টির দাদা যেরকম করে খেতে ভালোবাসে, আমি আজকে সেইরকমভাবেই বানাবো চাউমিনটা। আজকে আর চাউমিনটা সেদ্ধ করার সময় তাই হলুদ দিইনি, আজকে এমনিই সেদ্ধ করেছি। জাস্ট জলে নুন দিয়ে চাউমিনটা ফেলে দিলাম, ব্যাস সেদ্ধ হয়ে গেল। এরপর ডিমটাও ভাজা করে নিচ্ছি। আর আমার দাদা দেশি মুরগির ডিম খায় না, আর হাঁসের ডিমও খায় না, সেই জন্য একদম পাতি মুরগির ডিম দিয়ে এই চাউমিন রেসিপিটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা যে কোনো ডিম ব্যবহার করে নিতে পারেন। আর ডিম মানেই একটু কেরামতি দেখাবো না, এটা কি হয়, ডিম ভাজার সময় একটু কেরামতি দেখাতেই হয়, কোনো কিছু করার নেই। আচ্ছা, আপনাদের দুর্গাপূজা কেমন কাটলো আমাকে অবশ্যই জানাবেন। আর লক্ষ্মী পুজোতে আপনাদের কী কী প্ল্যান আছে বা কী কী করছেন আপনারা, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার ডিমটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তবু আমার কেরামতি করা এখনও শেষ হয়নি। জানেন, আমার এখন স্কুল, টিউশন, শুধু বারবার স্কুলই বলা হয়ে যায়। এখন ওই স্কুলের মায়ামোহটা ত্যাগ করে উঠতে পারিনি। আসলে আমি এটা বলতে চাইছিলাম, আমার কলেজ এখনও শুরু হয়নি, তো কলেজটা শুরু হওয়ার পর আবার সেই ব্যস্ত জীবন, আবার সেই বাঁধা ধরা নিয়ম আর একঘেয়েমি রুটিন, সে সমস্ত কিছুর মধ্যে বাধা পড়ে যেতে হবে। তার আগে জীবনটাকে একটু ভালোভাবে উপভোগ করি, কি বলুন? আপনারা আমার সাথে সহমত পোষণ করেন তো? আচ্ছা, আমি ডিমটা এরকম করে একটু কেটে কেটে নিচ্ছিলাম, কিন্তু শেষে আমি আর এরকম করে কাটবো না, একসাথে সমস্ত কিছুটাই মিশিয়ে দেবো। আসলে এটা এমনিই ভেঙে যাচ্ছিলো আর পিসটা একটু বড় বড়ই হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি একবারে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এরকমটা আমি ইচ্ছে করেই করছিলাম, আপনারা এটা নাও করতে পারেন। তো আপনারা ক্লিপটা একটু দেখুন। আচ্ছা, এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে আদা আর পেঁয়াজ বাটা। এটা দিলাম কারণ এটা একটু ভালো হবে, একটু টেস্ট হয় খেতে, আর দাদা এটা খেতে পছন্দও করে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, ভীষণ সুন্দর লাগে। এরপর শশা দিয়ে দিয়েছি, কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। একটু এটা ভাজা ভাজা করে নেব, আর এটাকে এর মতো হতে থাক। তারপর এক এক করে সসগুলো সমস্ত কিছু অ্যাড করে দিতে থাকবো। এরপর একটু সয়া সস, টমেটো সস, গ্রিন চিলি সস, এ সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি। আর এরপর আমি চাউমিনের মশলাটা দিয়ে দিলাম। আর আজকে না একটা ম্যাগি মশলা আমি ইউজ করেছি, এটাতে না খেতে খুব ভালো হয়। আর এই যে দেখছেন গ্রেভিটা, একটু এটা একটু এরকমই রাখবো, আর যাতে করে চাউমিনটার কালারটা একটু ভালো আসে, এই আর কি। আর বিশেষ কিছু করার নেই আমার, এটা একটু ভাজা ভাজা হোক, মশলাটা একটু কাঁচা গন্ধটা চলে যাক, তারপরে আমি আমার চাউমিনটা অ্যাড করে দেব। আর চাউমিনটা অ্যাড করার পর আপনাকে আর কিছু করতে হবে না, জাস্ট একটু ভাজা ভাজা হলেই ব্যাস, নামিয়ে নিন আর খেয়ে নিন। আর নিজেরা পছন্দ মতো সস দিয়ে এটাকে পরিবেশন করুন, আর কোনো কিছু কাজ নেই আপনাদের। এরপর দেখুন, আমি চাউমিনটা অ্যাড করে দিচ্ছি, দাদাকে বললাম তুই একটু অ্যাড করে দে, দাদা দিয়ে অ্যাড করে দিচ্ছি। আর ও ক্যামেরাটা একটু ধরে দিচ্ছিল, আমাকে ভীষণ হেল্প করে ও কিন্তু, আর বৃষ্টিও হেল্প করে ভীষণ। ও কিন্তু চলে যাবে এরপর, আর চলে যাওয়া মানেই মন খারাপ। আর দুর্গাপূজার পর সবাই যখন দুর্গাপূজাতে আসে তারপর চলে যায়, মনটা ভীষণ খারাপ হয়ে যায়।
তো যাই হোক, আমি এরপর চাউমিনটা অ্যাড করে দিলাম। এরপর মেশানোর পালা, পুরো সাদা চাউমিনটা এরপর ধীরে ধীরে কালারটা তার চেঞ্জ হয়ে যাবে, ধীরে ধীরে হলুদ লাল এরকম কালার হতে থাকবে। আপনারা ক্লিপটা দেখুন কেমন লাগছে, আপনাদের জানাবেন। আচ্ছা, আমি এর আগের বারে যে চাউমিনটা বানিয়েছিলাম ওই রেসিপিটা কি কেউ বাড়িতে ট্রাই করেছিলেন? করে দেখবেন, আর সেটা যদি না করে থাকেন তাহলে আগে এইটা ট্রাই করবেন, এটা আরও ভালো লাগে। আর সেটাও খারাপ লাগে এরকমটা বলবো না, সেটাও ভালোই লাগে, কিন্তু এটা বেশি ভালো লাগে। আপনারা দেখবেন আর জানাবেন আমাকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আচ্ছা, আমি কি খুব বেশি কথা বলি? জানাবেন। আসলে কি জানেন, একটু বেশি না কথা বললে ব্লগের ইন্টারেস্টটা হারিয়ে যায়, সেটা কেউ বুঝুক আর না বুঝুক, আমি বেশ ভালো মতোই বুঝি। আচ্ছা যাই হোক, আপনাদের আর এই সমস্ত কথা বলে বিভ্রান্ত করতে চাই না। আপনারা এই ক্লিপটা দেখুন, আমার মেশানোটা হয়েই এসেছে, আমি তবুও এখন তুলবো না, কারণ কি বলুন তো, একটু ভাজা ভাজা না হলে কাঁচা গন্ধ ছাড়বে, যেটা একদম খেতে ভালো লাগবে না। সেই জন্য একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি, আর এটা এর মতো মিশতে থাকুক। আর ততক্ষণ আপনারা ঝটপট আমার ভিডিওটাকে লাইক করে দিন, কমেন্ট করে দিন, শেয়ার করে দিন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা প্রথম হন তাহলে অবশ্যই নোটিফিকেশনটাও অন করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যারা প্রতিদিন প্রতিনিয়ত কমেন্ট করেন না, আমার সত্যি বলতে এই কমেন্টগুলো পড়তে ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগে। আর আমি সত্যি নিজেকে অনেক কৃতজ্ঞ ভাবি এই জন্য যে আপনাদের মূল্যবান বক্তব্য আমার কাছে আপনারা তুলে ধরেন। সেটা সবসময় ভালো হতে হবে এরকম কিছু নয়, আমার যে খারাপ গুণগুলোও আছে সেগুলোও আপনারা বলতে পারেন, কারণ আমার এটা ভবিষ্যতে এগিয়ে যেতে আমাকে সাহায্য করবে। আমার খারাপ দিকগুলো যদি আপনারা বলেন, আসলে আমি যেগুলো আপনাদের সাথে তুলে ধরি আমার সেগুলো ভালো মনে হয় বলেই আমি আপনাদের সাথে শেয়ার করি, তুলে ধরি। আপনারা বলবেন আপনাদের কোন জিনিসটা খারাপ লাগে, কোন জিনিসটা ভালো লাগে, তাহলে আমার বুঝতে আর উপলব্ধি করতে সুবিধা হবে। এরপর আমার চাউমিনটা একদম রেডি হয়ে গেছে, আর বিশেষ কিছু দেব না। এরপর এক এক করে জিনিসগুলো সব অ্যাড করতে থাকবো। এই ধরুন যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো, কিছু শশা কুচি, কিছু পেঁয়াজ কুচি, এই সমস্ত কিছুই, আর কিছু নেই দেওয়ার মতো। আর এটা দেওয়া হয়ে গেছে, এরপর আমি নিয়ে বসেও পড়েছি না, এটা এখন কড়াইতেই আছে, আমি পরে ভয়েস ওভার করছি তো ওই জন্য একটু বুঝতে প্রবলেম হচ্ছিল। যাই হোক, এরপর আমি আমার জন্য দাদার জন্য নিয়ে নেব, বৃষ্টি এখন বাড়িতে নেই সেই জন্য আমরা দুজনে এখন খেয়ে নেব। আপনাদের বলছিলাম না ওই পেঁয়াজের পেস্টটা দেওয়ার জন্য, দেখুন কি সুন্দর হয়েছে না থকথকে, আর এটা খেতেও খুব ভালো লাগে। ওই যে দেখুন দাদা নিয়ে বসে পড়েছে, আমি এবার আমারটা নিয়ে যাচ্ছি, দাদাকে জিজ্ঞাসা করছি আচ্ছা কেমন হয়েছে বল, ও বলছে একটু ঝালটা হয়েছে, আমি বলছি আচ্ছা ওটা একটু ম্যানেজ করে নে, ও বলছে হ্যাঁ ঠিক আছে খুব ভালোই হয়েছে। এরপর আমিও বসে পড়েছি খেতে, আর কি সুন্দর লাগছে দেখুন, আমার তো দারুণ লেগেছে খেতে, আর ঘরের সবাইও খুব পছন্দ করেছে, আমার মাও খুব ভালো বলেছে। আর মা ভালো বললেই তো বুঝতেই পারছেন রান্না এমনিই ভালো হয়, বাবা তো সব দিন ভালো বলে, তাই ভালো আর খারাপের মধ্যে তারতম্য কোনটা বা কোনটা পার্থক্য আমি ঠিক বুঝে উঠতে পারি না। তাই সত্যি সত্যি যখন ভালো হয়, মা যখন সত্যিই ভালো বলে, তখন বুঝি যে না সত্যিই চাউমিনটা ভালো হয়েছে, আর বাবা তো খারাপ হলেও ভালো বলে আর ভালো হলেও ভালো বলে, সেই জন্য বুঝে উঠতে পারি না। তো যাই হোক, আজকে আর বিশেষ কিছু দেখানোর মতো নেই এই ব্লগে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।